সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সম্মানিত করবে সম্মানিত অহমানের দায়িত্ব বেড়ে যাওয়া, আর মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের ভিতরে নারীদের সহযোগিতা করার জন্য সবচেয়ে মানে ব্যাংকিং সেক্টরের একজন সনাতন ব্যক্তিত্ব আছেন, উনি যারা নারী উদ্যোক্তা আছেন তাদেরকে সহযোগিতা করতে পারেন। আমরা এইটুকু আশা করি যে এখানে যে সকল নারী উদ্যোক্তা আছেন তাদের সবাইকে ব্যাংকিং সেক্টরের সব সেক্টর থেকে যেন নারীদের মানে স্বাবলম্বী হওয়ার ব্যাপারে ঋণ প্রদানের যদিও বলা হয়ে থাকে, কিন্তু কোটি কোটি টাকা ঋণ নিতে কোনো কাগজপত্র লাগে না। 20,000 টাকা ঋণ নিতে গেলে অনেক কিছু চাওয়া হয়, সেই দিক দিয়ে নারীদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা করি। আর জেলারে যেমন আপনাকে আমরা সকলেই চিনি, উনি আসিয়ে বিলম্বের জন্য উনি আমাদের প্রত্যেকের কাছে যে পর্য করে এই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার কাছ থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। পাশাপাশি আমার বন্ধু বিশেষ দেশে সম্পাদক আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি নারীদের নিয়ে এই সামিট করার জন্য। তবে আরও যদি লোক উপস্থিত থাকতো, নারী সমাজ উপস্থিত থাকতো, আমি আরও খুশি হইতাম। প্রধান অতিথি বিশেষ কাজে ব্যস্ত আছে, এই জন্য আসতে পারবে না। প্রধান আলোচক তাও ওনার আরেকটা গুরুত্বপূর্ণ কাজে গেছে, আমার সাথে ব্যক্তিগতভাবে আলোচিত যদিও এটা আজকের অনুষ্ঠানে সভাপতি জানে না, আমার সাথে দুজনের সাথে আলোচিত ওনারা দুজন বিশেষ কাজে যাওয়ার কারণে আসতে পারবে না, এইটুকু আমি ব্যক্তিগতভাবে জানি। সকলকে আবার ধন্যবাদ, আসসালামু আলাইকুম, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইতিপূর্বে আমাদের এখানে উদ্যোক্তারা সবাই স্ব ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা তুলে ধরছেন, পাশাপাশি আমাদের আরেক চেষ্টার যে চেয়ারম্যান লায়লা হারুন যে বক্তব্য দিয়ে গেছেন, উনি বীরঙ্গনা নারী দিয়ে কাজ করেন, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা এখনো জীবিত মুক্তিযোদ্ধা, আমার চাচা যুদ্ধে সরাসরি পাকনাদের বাড়িতে মারা গেছে। আমি নিজে ব্যক্তিগতভাবে 64টি জেলার মধ্যে 42টি জেলায় উপজেলা এবং জেলায় গিয়ে মুক্তিযোদ্ধাদের সরাসরি সাক্ষাৎকার নিয়ে আমার পত্রিকায় তুলে ধরছি, আর কয়েকটি জেলা বাকি আছে, তারপর আমি সরাসরি তাদের বক্তব্যটাই তুলে ধরবো। সুতরাং জেলা এবং উপজেলায় স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, সব কিছু মুক্তিযোদ্ধাদের সরাসরি কথাটা আমার কাছে আছে। আমি এ পর্যন্ত 42টি জেলায়, ইতিপূর্বে আমি 11টি সেক্টরের সেক্টর কমান্ডারদের বইও আমি পড়েছি, কিন্তু তারা সরাসরি মুক্তিযুদ্ধের কাছে গিয়ে তার বাড়িতে গিয়ে এই পর্যন্ত আমি একটা বইও পাইনি। এই পর্যন্ত তারা তাদের অভিজ্ঞতার আড়ালে এক জায়গায় বসি তারা লিখছে, আমার কাছে সব সেক্টরের বইগুলো আছে, কিন্তু আমি জেলা উপজেলায় গিয়ে অবস্থান করি, তাদের সাথে একসাথে বসি তার বাড়িতে অথবা সার্কিট হাউসে, সবাইকে ডেকে আনি, কার কি বক্তব্য সেটা লিপিবদ্ধ করে এনে আমি সরকারের কাছে একটা প্রস্তাব দিয়েছিলাম যে আর 5 বছর পরে আমাদের মুক্তিযুদ্ধ কি, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে। সেই ক্ষেত্রে সরকারকে একটা প্রস্তাব দিয়েছিলাম যে সরাসরি তাদের কাছে গিয়ে তাদের বক্তব্যটা, তারা কীভাবে কী কেন যুদ্ধে গেলো, কী জন্য গেলো, সব কিছু, নারীরা কেন বীরঙ্গনা হলো, কী কারণে হলো, সব কিছু তাদের মধ্যে তাদের কথাটা যেন প্রামাণ্যচিত্র হিসেবে তুলে ধরা হয়। না কেন বীরঙ্গনা হলো সেই কথাটা ওইটাই তো, তাদের মুখ থেকে তাদের সচিত্র কথাটা তুলে ধরলে নতুন প্রজন্ম জানতে পারবে। কিন্তু সরকার এই পর্যন্ত সেই উদ্যোগটা নেনে একটা প্রজেক্ট আছে 102 কোটি টাকা, এটা আমি বারবার দেখতেছি কিন্তু বাস্তবায়ন হয়নি। আমি সরকারকে প্রস্তাব করলাম আমার 102 কোটি টাকার তো প্রয়োজন নেই, বিটিভির প্রত্যেক জেলায় বিটিভির প্রতিনিধি আছে, বেতারের প্রতিনিধি আছে, সরকারের যদি 5 জন লোক দিয়ে প্রত্যেক জেলার মুক্তিযোদ্ধাকে জেলা প্রশাসনের মাধ্যমে সার্কেট হাউসে ডাকে আনি যে আপনি কেন যুদ্ধে গেছেন, যারা এখন জীবিত আছে কি কারণে গেছেন,
কিভাবে আপনি যুদ্ধ থেকে জয় হলেন, আপনার দুঃখটা কি, আশা কি, ভবিষ্যৎ প্রত্যাশা কি, একদিনে সবাই সাক্ষাৎকারটা নিতে পারে। পিটিভির পয়সা লাগে না, বেতারের পয়সা লাগে না। আর জেলা প্রশাসক যদি এটার পিছনে ব্যয় করে তাদের সবাইকে মুক্তিযোদ্ধা খাওয়া দিল, 1,00,000 টাকা লাগে চতুর্থ জেলায়, এই সাক্ষাৎকার দিতে 1,00,000 টাকায় লাগলো, আর ছবি তৈরি করতে কত লাগবে সেটা আপনারা দিলেন। আপা এখানে উপস্থিত আছেন, উনি ভালোভাবে 102 কোটি টাকা লাগার কথা নেই, এটা দিয়ে বসে আছে, কিন্তু ওই প্রস্তাবটা সরকার গ্রহণ করছে না। আমাদের ছেলেপেলেরা ভবিষ্যৎ মুক্তিযুদ্ধের এই সরাসরি চিত্রটা দেখতে পারবে না। ইতিমধ্যে আমার এখানে ব্যাংকের এমডি বলে গেছেন, আর শফিকুর জামান ভাই আমার খুব প্রিয় লোক, ভক্ত অধিকার নিয়ে কাজ করতেছে। আপনি দেখবেন টেলিভিশনে সারা দেশে ওনার কাজের স্বীকৃতি পাবলিক পাচ্ছে। উনি পেয়েছে কিনা আমি মনে করি উনি ওনার স্বীকৃতি পায়নি। ওনাকে দিন গাইয়া আরো মানে 80 জন পরের লোকও আজকে সচিব হয়ে গেছে, কিন্তু যে কাজ করতেছে সে কিন্তু সচিব হতে পারতেছে না। এখন এই কথা যদি আমি বলতে যাই তাহলে কাজের স্বীকৃতি উনি পায় না। এখানে আমাদের নারীরা আছে, আমি আমাদের লায়লা আপা তিনজনের সাথে পরিচয় করতেছেন, আবার আমাদের আরেক শিক্ষক আছে ইয়েতে, আমি কৃষি ব্যাংকের এমডির সাথে আমার পরিচয় আছে, ব্যাংকিং সচিব শেখুল্লা আপা বলে গেছে, শেখুল্লা আমার বাড়ির পাশের লোকে, আমি ব্যাংকিং সচিবকে বলি যে শেখুল্লা তুই কী কাজ কর, এই যে তোরা খালি টাকা দোস, অমুকের যার কাগজপত্র নেয় তারা 1,000,000 করে টাকা দোস, আর একজন লোক যখন যায় তার 50,000 টাকার জন্য, নারী উদ্যোক্তারা গেলে তাদের কাছে ট্রেড লাইসেন্স আসেনি, দোকানের ওইটা আসেনি, ওইটা নিয়ে আসেনি, তোর গ্যারান্টারকে গ্যারান্টার না থাকলে তোকে টাকা দেওয়া হবে না। তো শরীফুল্লাহ আমাকে বলে, রানা ভাই আমি কী করবো, এটা সিস্টেম হয় না, তো সিস্টেম অন্য বলে নাই কেন, 2,000 কোটি টাকা তুলে নিয়ে যাওয়ার ওইখানে সিস্টেম নাই কেন, এটা আর জবাব দিতে পারে না। তো আমি আজকে বিজনেস লাইসেন্স যে উদ্যোগটা গ্রহণ করছে নারী উন্নয়নে, নারী ছাড়া কোনো কাজও চলে না, এটা সত্য কথা। আমি ঘর থেকে শুরু করে সর্বক্ষেত্রে নারী, আমি নারীদের প্রতি সত্যাসী সবসময়। আমার মা এখনও জীবিত আছে, আমার বাবাও জীবিত আছে, কারণ মায়ের ঘরে আমি জন্মগ্রহণ করছি, মা আমাকে লালন, বাবা থেকেও মায়ের ভূমিকা বেশি, বাবা পরে প্রথমে মা, মা সবাইকে, বাবা চলে যেতে পারে সন্তানকে ফেলে, কিন্তু মা কখনো তার কোনো সন্তানকে ফেলে কোথাও চলে যেতে পারে না। সুতরাং এই মায়েদের প্রতি আমি শ্রদ্ধাশীল। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমার বন্ধু সৈকতা আয়োজন করার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ, আবারও তাকে অভিনন্দন জানাচ্ছি। আর আমি পাশাপাশি আমি দেখছি ছবি তোলার পালা শেষ হলেই মঞ্চ গুছিয়ে আমাদের নাচ গান শুরু হবে, সবাই অপেক্ষা করুন।